নমস্কার আজকে বানাবো বিরিয়ানি মশলা আর কেনা বিরিয়ানি মশলার দরকার নেই বাড়িতেই বানিয়ে ফেলুন খাঁটি দুর্দান্ত স্বাদের বিরিয়ানি মশলা এর জন্য আমি মশলা নিয়ে নিয়েছি নিয়েছি লবঙ্গ বড় এলাচ সাজিরে দারচিনি তেজপাতা গোলমরিচ জিরে ধনে সামরিচ ছোট এলাচ স্টার স্টারানিস জায়ফল সবগুলো সমান পরিমাণে নিয়েছি ছোট এলাচ একটু কম আছে ওটা গুঁড়ো করার সময় দিয়ে দেব মশলা কোনোভাবে রোস্ট করব না রোস্ট করলে মশলার গন্ধ নষ্ট হয়ে যায় জায়ফল মিক্সিতে গুঁড়ো করতে অসুবিধা হবে তাই নোড়া দিয়ে একটু ফাটিয়ে নিচ্ছি এই যে এই এইরকমভাবে জায় ফল দুটো একটু ফাটিয়ে নিয়েছি এবার সব মশলাগুলোকে মিক্সির জারে ভরে নেবো ছোটো জারে ভরবো এই যে ভরে নিয়েছি ওপর থেকে আরও কিছুটা ছোটো এলাচ দিয়ে নিয়েছি কোনো এলাচের খোসা ফেলবো না এবার এটাকে যতটা সম্ভব মিহি গুঁড়ো করে নেব এই যে এই রকমভাবে গুঁড়ো করে নিয়েছি দেখুন কত সুন্দর বিরিয়ানি মশলা তৈরি হয়ে গেছে এইভাবেই বাড়িতে বানিয়ে ফেলুন বিরিয়ানি মশলা দেখবেন বিরিয়ানির টেস্ট অনেক গুণ বেড়ে যাবে আর একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন যে খাঁটি মশলাটাই আপনি খাচ্ছেন এরকম একটা কাঁচের জারে এটাকে ভরে রেখে দেব জারটা অবশ্যই এয়ারটাইট হওয়ার দরকার যাতে হাওয়া ঢুকে মশলা নষ্ট না হয় এই যে ভরে নিয়েছি এবার ঢাকনাটা খুব টাইট করে আটকে এটাকে ডিপ ফ্রিজে আমি রেখে দেব তাহলে মশলাটা কোনোভাবেই নষ্ট হওয়ার চান্স থাকবে না অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য এবং আমার পাশে থাকার জন্য